ঘূর্ণিঝড় মিধিলি আঘাত হানছে লোকালয়ে। ঘণ্টায় 88 কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা পায়রা উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিধিলি। ইতিমধ্যে সারা দেশে আবহাওয়ার ব্যাপক অবনতি হয়েছে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ শুক্রবার দুপুরে উপকূল স্পর্শ করেছে, আর উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ পূর্বভোগী স্থলভাগে উঠে আসতে পারে এ ঝড়। তবে ইতিমধ্যেই স্থলভাগে উঠে আসার ঘটনা প্রকাশিত হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে আগের মতোই 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মিধিলির প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে মাঝারি দমকা হাওয়ার সাথে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই আবহাওয়ার দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য ওঠানামার কাজ বন্ধ করে দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। একই সাথে ঘূর্ণিঝড় মিধিলি উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে অব্যাহত বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 3টার দিকে হিন্না ইউনিয়নের মৌলভী বাজারে ম্যারেজগুনার পানির ছড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সদরঘাট থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। শুক্রবার সকাল 10টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধর ঘোষণা কথা জানিয়েছে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারা দেশে আবহাওয়ার ব্যাপক অবনতি হয়েছে এবং সারা দেশে বজ্র এবং বজ্রসহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওফাইয়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।